শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে মাতৃভাণ্ডারের সাথে নিউ প্রসিদ্ধ আদি শব্দ জুড়ে দিয়ে দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা। মানুষ বিভ্রান্ত হয়ে কিনছেন মিষ্টি এই দোকানগুলো থেকে, যদিও আসল মাতৃভাণ্ডার আজও টিকে আছে তার সেই বহু বছরের অর্জিত সুনাম নিয়েই। কুমিল্লায় যদিও অনেক মাতৃভাণ্ডারের মিষ্টির দোকান আছে, তবে আসলটিতে যেতে হলে রিক্সা বা সিএনজি যোগে কান্দিরপার যেতে হবে। কান্দিরপাড়ের মনোহরপুরে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যে মাতৃভাণ্ডারটি রয়েছে সেটাই হচ্ছে আসল মাতৃভাণ্ডার। আমি এবং আমার আঙ্কেল ভোরবেলা রওনা হই ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে এবং সেখানে সকাল ১০টার মধ্যে পৌঁছে যাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে মিয়ার বাজার পর্যন্ত অসংখ্য মাতৃভাণ্ডার মানে প্রতিষ্ঠিত হয়েছে। এখান থেকে মানুষ প্রতিনিয়ত অসংখ্য মানুষ রসমলাই কিনা প্রতিনিয়ত প্রতারিত হইতেছে। নকল এবং ভেজালের মাঝে আসল রসমলাই হারিয়ে যেতে না যায়। যেহেতু মাতৃভাণ্ডারের রসমালাই অনেক নাম করা, তাই বানানোর দুই থেকে তিন ঘন্টার মধ্যে রসমালাই শেষ হয়ে যায়। কোনো ক্রেতা একবারে চার পাঁচ কেজির বেশি রসমালাই কিনতে পারেন না, এই কৌশল মাতৃভাণ্ডার নিয়েছেন যাতে কেউ তাদের রসমালাই কিনে নিয়ে বিক্রি না করতে পারেন এই উদ্দেশ্যে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কুমিল্লা সহ বাহিরের অঞ্চলের বিভিন্ন স্তরের মানুষ ভিড় জমায় রসমালাই কেনার জন্য। ক্রেতাদের মধ্যেও এক প্রকার প্রতিযোগিতা দেখা যায় গরম গরম রসমালাই কে কার আগে কিনতে পারে। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় দোকানের কর্মচারীদের। বাংলাদেশে ঘুরতে আসা বিদেশি পর্যটকরাও ঘুরতে এসে কিনে নিয়ে যায় কুমিল্লার রসমালাই। প্রতি কেজি রসমালাই বিক্রি হয় ২৭০ টাকাতে, তাও আবার লাইন ধরে কিনতে হয়। আখাউড়ার বিভিন্ন অঞ্চল থেকে গরুর খাঁটি দুধ নিয়ে আসেন বিক্রেতারা। সেই দুধ জাল দিয়ে খাঁটি কিনা নিশ্চিত হওয়ার পর কেনা হয়। এটা ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডার, শত বছরের উপর হয়েছে বয়স। কত বছর হবে তাও আনুমানিক, মানে কত সালে? সাল সাল আমার জানা নাই, অনেক বছর। আমি অনেক বছর কাজ করি এখানে, শত বছরের উপরে হবে। শত বছরের উপরে। মিষ্টি তৈরি করতে গিয়ে সামান্য কোনো ত্রুটির কারণে যদি গুণাগুণ নষ্ট হয় তাহলে বিক্রি না করে সব মিষ্টি ফেলে দেয়া হয়, এমনটা জানা গেছে মাতৃভাণ্ডারের কর্তৃপক্ষের কাছ থেকে। এক মন দুধ জাল দিয়ে ঘন ক্ষীর তৈরি করে তাতে ছোট ছোট দানা শুকনো মিষ্টি দিয়ে মোটামুটি ১৪ কেজির মতো রসমালাই তৈরি করা যায়, এমনটা মোটামুটি সবাই জানেন। কিন্তু আসল মাতৃভাণ্ডারের রসমালাইয়ের স্বাদ কেন আলাদা, এটাই তো রহস্য। ১৯৩০ সালের দিকে শুরু হয় মাতৃভাণ্ডারের সূচনা। প্রথম দিকে এই দোকানে চা নাস্তা সবই বিক্রি হতো, কিন্তু ধীরে ধীরে চাহিদা বেড়ে গেলে শুধু মিষ্টির দোকান হিসেবেই এটি প্রতিষ্ঠা পায়। বিশেষ করে রসমালাইয়ের জন্য মাতৃভাণ্ডারের নাম ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চল, এমনকি সারা দেশে। আসল মাতৃভাণ্ডারে এসে এখানকার বিখ্যাত রসমালাই একটু চেখে দেখব না সেটা তো আর হয় না, তাই বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু রসমালাই। আমার আঙ্কেল এটা খাওয়ার জন্য বেশি উৎসুক ছিল, তাই তাকে দিয়েই আগে শুরু করলাম। মুখে দেওয়ার সাথে কল্পনা রাজ্যে হারিয়ে যাচ্ছে। সত্যি বলতে প্রথমে যখন এটা মুখে দিলাম তখন মনে হচ্ছিল ঘন মালাইয়ের মধ্যে ডুবানো কোনো চকলেট খাচ্ছি, আর স্বাদের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। অনেক ঘন, এটা মজা।
ভিডিওটির এই পর্যায়ে বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর হ্যাঁ, কুমিল্লায় আসলে কেউ এই রসমালাই খেতে একদম মিস করবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। Are you all my personal dreams?